Assalamualaikum everyone, welcome back to my channel. আশা করছি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ছোট কোলি দিয়ে সালোয়ার কাটিং করতে হয়। তো এখানে হচ্ছে আমি সোয়া দুই গজ কাপড় নিয়েছি। কাপড়টাকে আমি প্রথমে ভাঁজ খুলে দুই ভাঁজ করে মোট চার ভাঁজ করে নেব। আর অলরেডি আমার চ্যানেলে বিভিন্ন রকম সালোয়ারের কাটিং এবং সেলাইয়ের ভিডিও দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। ওকে, তো দেখুন আমি কাপড়টাকে হচ্ছে দুই ভাঁজ করে মোট চার ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আর এই যে এই সাইডটা দেখছেন খোলা সাইডটা, এই সাইডটা হচ্ছে আমি ওপরের দিকে রাখবো। আর এই সাইডটা হচ্ছে জয়েন্ট যে সাইডটা আছে এটা দিয়ে আমি নিচের পায়ের মোহরিটা কাটিং করব। ঠিক আছে, তাহলে কী হবে, নিচের সাইডে যে জোড়াটা আসে এই জোড়া থেকে কিন্তু আমাদের ওপরের বেল্টের কাপড়টা চলে আসবে। তো প্রথমে আমি লম্বার মেজারমেন্টটা দেখাচ্ছি। ওপর থেকে আমি বেল্টের জন্য 7 ইঞ্চি বাদ দিয়ে আমি লম্বার মাপ নেব। লম্বার মেন মাপটা হচ্ছে 39 ইঞ্চি, তো আমি 1 ইঞ্চি এক্সট্রা নেব সেলাইয়ের জন্য। ওপর থেকে বেল্টের জন্য আমি 7 ইঞ্চি রেখেছি। ঠিক আছে, এই মাপটা হচ্ছে যারা একটু হেলদি করে তাদের জন্য হচ্ছে এই মেজারমেন্টটা। তো এখন আমি এই যে মেন মাপটা দিয়ে দিচ্ছি, মোট লম্বার মেন মাপ হচ্ছে 39 ইঞ্চি, তো 1 ইঞ্চি এক্সট্রা আমি নিয়েছি সেলাইয়ের জন্য। তো উপর দিকে দেখুন, যেহেতু কাপড়টা একটু বাঁকা আছে আমি অল্প একটু দাগ কেটে কাপড়টাকে সোজা করে নিলাম। এখন হচ্ছে হিপের মাপটা আমি দেখাবো। আমি কিন্তু এই পাশে যতটুকু কাপড় আছে পুরো কাপড়টাই নেব, এখান থেকে কোনো কাপড় আমি কাটিং করব না, কারণ পুরো কাপড়টা নিলে কী হবে, কুচি পড়বে বেশি, দেখতেও ভালো লাগবে। আর যদি আপনারা বেশি কুচি না চান তাহলে হিপের মেজারমেন্ট অনুযায়ী ওপরের কুচির কাপড়টা কাটিং করতে হবে। তো আপনারা প্রথমে হিপের মাপটা নেবেন, হিপের মাপটা নিয়ে সেটাকে 3 দিয়ে ভাগ করবেন। 3 দিয়ে ভাগ করে যেটা আসে সেটা থেকে আরও 3 থেকে 4 ইঞ্চি কাপড় এক্সট্রা নিলেই কিন্তু হয়ে যাবে। ওকে, তো এখানে আমি হাইয়ের মেজারমেন্টটা নিচ্ছি। ওপরে যেহেতু আমি বেল্টের জন্য 7 ইঞ্চি রেখেছিলাম, নিচে আমি এখানে দাগ কেটে নিচ্ছি 9 ইঞ্চিতে, তো আমার 7 আর 9 হয়ে যাচ্ছে 16 ইঞ্চি। তো এই মেজারমেন্টটা হচ্ছে যারা একটু স্বাস্থ্য করে তাদের জন্য, আর যারা মাঝারি আকারের মাঝারি ধরনের তাদের হচ্ছে আপনার 14 থেকে 15 নিলেই চলে। আর যারা একটু চিকন তাদের জন্য 13 ইঞ্চি হলেই কিন্তু ইনাফ। ঠিক আছে, এখন এই যে হাঁটুর মাপটা আমি নিয়ে নিব। তো এই যে নিচের মোহরে থেকে আমি ওপরে 14 ইঞ্চিতে একটা দাগ কেটে নিচ্ছি। অনেক সময় দেখা যায় যে বসতে গেলে বা নামাজ পড়তে গেলে এই হাঁটুর এই দিকে যদি আমাদের চিপা হয় তাহলে কিন্তু বসতে বা নামাজ পড়তে অসুবিধা হয়। তো এই মেজারমেন্টটা নিয়ে নিলে সেই সমস্যাটা কিন্তু আর হবে না। ঠিক আছে, সমস্যা হবে। ঠিক আছে, এখন দেখুন একেবারে নিচের মোহরে থেকে আমি ওপরের হাই পর্যন্ত দাগ কেটে মিলিয়ে নিয়েছি। চাইলে আপনারা এভাবে শেপ কাট দিয়েও দাগটাকে মিলিয়ে নিতে পারেন। এখন আমি দাগ বরাবর কাপড়টাকে কাটিং করে নেব। আর আমি কিন্তু আপনাদের বোঝার সহজে এখন অনেক সবটাকে কাটিং করে নেব, একেবারে ভেঙে ভেঙে তুলে দেওয়ার চেষ্টা করি। যেমনটাভাবে আমি করি ঠিক সেভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তারপরেও যদি কারো কোনো দিকে বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করবে, আমি বলে দেওয়ার চেষ্টা করবো। তো দেখুন নিচের দিকে যে আমার কাপড়টা বের হয়েছে সেখান থেকে আমি উপরে বেল্টের জন্য আমার কাপড় কাটিং করে নেব। তো এখানে দুটো পার্ট আছে, আমি এদিকে মানে লম্বার মাপটা নিয়ে নিচ্ছি 9 ইঞ্চি, আমার মেন মাপটা কিন্তু 7 ইঞ্চি, তো 2 ইঞ্চি এক্সট্রা নেব আমি সেলাই আর রাবারটা অ্যাটাচ করার জন্য। ঠিক আছে, তো দেখুন ওপরের বেল্টের মাপটা কীভাবে আমরা বের করব, হিপের মাপ যা আসে সেটাকে অর্ধেক করব। তো হিপের মাপ আমার হচ্ছে 44-44-এর অর্ধেক আসে হচ্ছে আপনার 22, তো 22 থেকে আমি আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, মানে 23 ইঞ্চি আমি নিয়েছি উপরের বেল্টের মাপটা, আমি 23 ইঞ্চি নিয়েছি মোট। এখন দেখুন আমি দাগ কেটে দিচ্ছি, এখন এই দাগ অনুযায়ী আমি কাপড়টাকে কাটিং করে নিচ্ছি।
16 ইঞ্চি, তো আমি লম্বাই নিচ্ছি 16 ইঞ্চি আর পাশ নিচ্ছি 2 ইঞ্চি। তো এইভাবে করে আমি কাপড়টাকে কাটিং করে নিচ্ছি। এটা হলো আমি পায়ের নিচে মিলিমিটার বক্রম লাগাবো এই কাপড়টাতে, ঠিক আছে? তো বক্রমটাও কিন্তু আমি এই মাপেই কাটিং করে নেবো, সেটা আপনাদেরকে কেটে দেখলাম। এখন এই যে আরও যে টুকরো কাপড় আছে সেখান থেকে আমি এখন কলিটা কাটিং করব। তো দেখুন এখানে কিন্তু দুই টুকরো কাপড় আছে, কাপড়টাকে আমি প্রথমে ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দিয়ে আমি চার টুকরো করে নেব, আমি কাপড়টাকে ভাঁজ দিয়ে নিলাম। তো এদিকে একটু পাকা অংশ আছে, আমি কাপড়টা কাটিং করে সোজা করব। এখন দেখুন আমি কোলির মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি। তো আমার পাশে নিতে হবে হচ্ছে, আমি চওড়া নিতে হবে আমার 3 ইঞ্চি, আমি চওড়ায় নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি, আর লম্বায় নিতে হবে 6 ইঞ্চি। তো লম্বায় 6 ইঞ্চিতে একটা দাগ কেটে নেব। এখন এই কোনা থেকে এই কোনা পর্যন্ত আমি স্কেল দিয়ে দাগটা কোনা করে ভাবে মিলিয়ে নেব, ঠিক আছে? এখন এই কলিটাকে কাটিং করে নেব। আর এই কলি কাটিং করার সাথে সাথে কিন্তু আমার ছোট কলি দেওয়া সালোয়ার কাটিং করা হয়ে গেল। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে চেষ্টা করব এই সালোয়ারটা কিভাবে সেলাই করতে হয় সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য। তো আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন।